ইব্রাহিম, এটা ইব্রাহিমের জায়গা কে দিয়েছেন? আল্লাহ। জি ভাই, কি করে পেল? এতগুলো নবী চলে গেল, কেউ জায়গা পেল না আল্লাহর ঘরের পাশে, পেল কি করে? ইব্রাহিমকে 113 বার পরীক্ষা দিতে হয়েছিল, প্রতিটি পরীক্ষাতে উনি স্কলারশিপ পেয়েছিলেন। 13 বার খুব কঠিন, তার থেকে 3 বার আরো কঠিন। এই পরীক্ষাগুলো একটা একটা করে যদি তিনখানা পরীক্ষা বলতে যাই 3 ঘন্টা লেগে যাবে। তো যখন উনি সব দিকে ফার্স্ট ক্লাস হয়ে গেলেন, আল্লাহর হৃদয়টাকে উনি পেয়ে গেলেন। আল্লাহ ডান দিকে বাঁ দিকে ওকে তেলে ভেজে দেখে নিল, হৃদয়টা পেয়ে গেলেন। আর যখনই হৃদয়টা পেয়ে গেলেন, তখন আল্লাহ ওনাকে জায়গা দিয়ে দিলেন। আমার পকেটে একটা মোবাইল আছে, আপনি যদি পকেটে হাত ভরেন তো থাপ্পড় খাবেন, চোর। আর আপনি যদি আমার হৃদয়ে হাত ভরেন, জীবনে চোর হবেন না। আমার হৃদয়টা যখন নিয়ে নেবেন, তখন ওটা বের করে বলবো এটা লেন, ব্যবহার করেন, খুব ভালো মাল, ভিওর মাল কিনেছিলাম, আপনাকে দিয়ে দিলাম। যে হৃদয় দিয়ে মাল নিলে সে চোর হয় না, আর পকেটের ভিতরে হাত ভরলে সে চোর হয়। তো বিশ্ব হযরত ইব্রাহিম আল্লাহর হৃদয়ের ভিতরে নিজেকে জয় করিয়ে ওই জায়গাটা নিয়েছে। এখানে অনেক কথা আছে কিভাবে আল্লাহ কুনি জয় করেছেন। শুধু তাই নয়, আমরা উম্মত হচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু ওর নামে আমরা এখনো দরুদ পড়ব না, পড়লে আমাদের সলাৎ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন আমাদের ভিতরে আসলো? এখানেও লম্বা ঘটো আছে সাবে মেরাজের। তো যে কথা আমি বলতে চাইছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জায়গাটাকে ইব্রাহিমকে দিলেন, এই পর্যন্ত দিয়ে উনি শেষ করেননি। যেদিন কাবাটা প্রথম কেবলা ঘোষণা হলো, বিশ্ব নবী সেদিন কেবলায় নামাজ পড়তে গিয়ে মুসল্লাটা কোন জায়গায় রাখবে চিন্তা করছেন। সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন, যার যেমন ব্রেন ছিল সে সেরকম বলল, কিন্তু হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু লম্বা করে বলতে দেন। বলে, বলো কি বলছো? বলে, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর রহমতের ঘরের দরজা, কাবার পূর্ব দিকে রয়েছে পূর্ব দক্ষিণ কোণে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, কাবার পূর্ব দিকে রয়েছে আপনার বংশের প্রতীক চিহ্ন জমজমের কূপ, আপনার দাদি হাজেরার প্রতীক চিহ্ন জমজমের কূপ। কাবার পূর্ব দিকে রয়েছে আপনার পদদাদা ইব্রাহিমের জায়গা, অথবা আমি উমারের মত হচ্ছে আপনি ইব্রাহিমের জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। ই হযরত উমার যখন এই কথাটা বললেন, এমন সময় জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলে চলে গেলেন, ওয়াত্তাখাদু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা, নবী হে তুমি ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়ো। আজও ইমাম আপনি হজে যান উমরাতে যান, ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কত গুরুত্ব দিয়েছেন, তোমরা তওয়াফ করো, আর সলাতু তওয়াফ যখন করবে তো মাকাম ইব্রাহিমেতে পড়ার চেষ্টা করো। ভিড়ের জন্য মানুষ পারে না, কিন্তু মানুষের হৃদয়টা থাকে এই জায়গাতে দুই রিকাত নামাজ পড়বো, আমার আল্লাহ যাকে ভালোবেসেছে তার জায়গাতে দুটি রিকাত নামাজ পড়বো। তো হৃদয় কে নিয়েছে? দুঃখ করেন না ভগবান বলার লোক, আমি বর্তমানের মানুষ, আমি আপনাদের ভালোবাসি, অত্র এলাকায় ঘুরি, কিন্তু আমরা তো বারো ঘাটের কানা করি, আজকে এখানে কাল ওখানে পরশু আরেক জায়গায়, কত জায়গায় জামাই আদরের খাবার পাই, হুজুর খান হুজুর লেন হুজুর দেন, আর কত জায়গায় ধাক্কা খায়, যে নোংরামি ধাক্কাগুলো ভাষা দিয়ে বলা যাবে না। আমাদের জীবন জোয়ার ভাটার জীবন, তো আপনি আপনার নামটা নোংরা খাতায় লিখবেন কেন? ইসলাম এর গোলাম মর্তুজার একটা বই পড়ে দেখবেন, খুন রাঙা পথ রক্তের ছন্দ, উনি একটা হিন্দু পণ্ডিতের দীর্ঘ লম্বা জীবনকে তুলে ধরেছে। অমুক জায়গায় গেলাম মন্দিরে থাকতে দিল না, অমুক জায়গায় গেলাম উঠতে দিল না, গির্জায় গেলাম রাতে থাকতে দিল না, এই জায়গায় গেলাম এই জায়গায় গেলাম, পৃথিবীর যত জাতি ছিল তাদের উপাসনালয়ে গেলাম, কোনো জায়গায় থাকা খাওয়া পেলাম না, কিন্তু যখন মসজিদে গেলাম তো আমার জন্য বিছানা, আমার জন্য এসি, আমার জন্য ফ্যান, আমার জন্য সমস্ত কিছু, এরপরে খান খান বিছানা দস্তরখানা খাবার, আমি সেদিন ইসলামকে কবুল করেছি। একটা বড় আন্তর্জাতিক ব্যারিস্টার বলছে, এদের খিদমত এদের ভালোবাসা থেকে আমি সেদিন ইসলামকে কবুল করেছি।
মসজিদের দরজায় যদি তালা মারতে হয় তাহলে নামাজে তালা মেরে দেওয়াটা আরো ভালো। এই জাতি শেষ হয়ে গেছে। আমার দুখানা মসজিদ আছে, কাজ রানিং চলছে, এখনো 6-7 লক্ষ টাকা ঋণে আছে। যাবেন, দাওয়াত দিলাম, দেখে আসবেন কি ক্যাপাসিটি। শুধু মেহমানদের জন্যে একটা এক্সট্রা আলমারি, তার জন্যে দস্তরখানা, তার জন্যে খাওয়া থালা বাটি সমস্ত কিছু, একদম মেহমান 10 জন একসঙ্গে ঢুকলে কারো বাড়ি যেতে হবে না, কারণ এটা ইসলামের একটা অংশ। দিয়ে বিশ্ব নবী এদিকে পর্যটকদের সঙ্গে ব্যস্ত আছে, আর হযরতে বিলাল ঋণ করবি কর উমাইয়ার কাছে করেছে, বেঈমানের কাছে ঋণ করেছে, সত্য ঘটনা। ঋণ করার পর মেহমানদেরকে খাইয়ে, তাহলে ইসলাম ঋণ করেও মেহমানের ইজ্জত করতে বলছেন, চলে গেল। হযরতে বিলাল নবীজিকে বললেন, রাসূলুল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে ঋণটা যথেষ্ট পরিমাণে নিয়ে ফেলেছি, বেশ কয়েকদিন মেহমানের খিদমত করতে গিয়ে। নবীজি বললেন, চিন্তা নাই, বাইতুল মাল এখন কিছুই নাই, যেদিন বাইতুল মালে মাল আসবে বেলাল তুমি আমাকে মনে পড়িয়ে দেবে, ওই ঋণটা আগে শোধ করে দিব, বাকি মালটা বন্টন হবে। কিন্তু করেছে কি, বেলাল আজান দেওয়ার জন্যে আজানের জায়গাতে কানে হাত দিয়ে দাঁড়িয়েছে, এইভাবে এবার আজান দেবে, আর ঠিক অমনি টাইমে বেঈমান ওই উমাইয়া বেলালের সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ আকবার বলতে যাবার, ও বেলালের সামনে দাঁড়িয়ে বলছে, কি শোধ দিবি, শোধ দিবি না গলায় দড়ি দিয়ে আবার বেঁধে নিয়ে যাব। কারণ বেলাল এককালে ওর ঘরে গোলাম ছিল এবং খুব মেরেছিল বেঈমান, সেই দৃশ্যটা মনে পড়াচ্ছে। শোধ দিবি না তোর গলাতে দড়ি বেঁধে আবার গোলামের জায়গায় নিয়ে যাব। হযরতে বেলাল আজান তো দিলেন, কিন্তু মন খারাপ, মনে শান্তি নাই। বিশ্বনবীকে এসে বলছেন, রাসূলুল্লাহ খবর খারাপ। বলে কেন? বলে আমাকে উমাইয়া এরকম হুমকি দিয়ে গেল যে তোকে আবার বেঁধে নিয়ে যাব, খুব মেরে গা হাত পা রক্তে রঞ্জিত করে দিত, কেটে যেত, লোহার চাবুকে করে মারত। নবীজি বললেন, তোমার কোনো ওয়াদা ছিল, ক তারিখে দিব এরকম কোনো ওয়াদা ছিল? ওয়াদা পার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা ছিল না, আমি বলেছিলাম বাস অতি সত্বর দিয়ে দেবো মাল আসলে। নবীজি বললেন, তুমি আজকে রাত্রে চলে যাও, মদিনা ছেড়ে পালিয়ে যাও, আমি মসজিদ চালিয়ে নিচ্ছি অন্য কাউকে দিয়ে, তুমি মদিনা থেকে চলে যাও, যেদিন মাল আসবে তোমাকে ডেকে নিব, তুমি কোথায় থাকবে খবরটা আমাকে দিও। হজরের আজান দেন বেলাল, হজরের আজান দিলেন, আজান হলো, আর আজানের শেষে সব মুসল্লিরা এসে হাজির হয়েছে, এমন সময় হজরের সমস্ত মুসল্লিরা ঘোরাফেরা করছে, আর এমন সময় বিদেশ থেকে 3-4 উট বুঝাই করা মাল চলে আসলো। আল্লাহ নবী সালাম ফেরার পর বলছে, বেলালকে আটকাও। সাহাবীরা অবাক, এ রাসূলুল্লাহ এখনই আজান দিল? বলছে, বলছি আটকাও। কেউ তো জানে না বেলাল পালাবে, একমাত্র রবিজি জানছেন বেলাল পালাবে লুকিয়ে। যখনই সাহাবিদেরকে বলছে বেলালকে আটকাও, সাহাবিরা বলছেন, রাসূলুল্লাহ এই মাত্র বেলাল আজান দিয়ে গেল, কিন্তু বলছেন না তোমাদেরকে বলছি তোমরা বেলালকে আটকাও। দুইজন সাহাবি দৌড়ে গিয়ে দেখছেন বেলাল তখন ঘোড়ার উপরে চেপে দিয়েছে আর লাগাম ধরে নিয়েছে, শুধু ঘোড়াকে একটা চাবুক মারবে মদিনা থেকে বেরিয়ে চলে যাবে। এই অবস্থায় সাহাবি দুজন পৌঁছে গিয়ে বলছে, বেলাল রে তোকে বিশ্বনবী এই মাত্র ডাকলো, এখনই তুমি আমাদের সঙ্গে এসো। বেলাল ওই অবস্থায় এলেন, আসার পর যখন নবীজির কাছে দাঁড়ালেন, নবীজি বললেন, বেলাল রে তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার দোয়া কবুল করে নিয়েছে, একটা উটকে নিয়ে বেঈমানের ঘরে চলে যাও, ওর যতটি মাল দেওয়ার দিয়ে দাও, বাকিটা রিটার্ন তুমি ফিরিয়ে নিয়ে চলে এসো। কি বুঝলেন মেহমানের খিদমত, কি বুঝলেন, কি বুঝলেন মেহমানের খিদমত? যারা টিপে টিপে চলে সারা জীবন চলতে হয়, আর যারা উদার চিত্তে চলে তারাও চলে। একই কাঞ্চনজঙ্ঘাতে AC 2 টায়ারওয়ালাও যেছে, 3 টায়ারওয়ালা যেছে, জেনারেল ছাগলের মতো যেছে, সবাই পৌঁছাবে কলকাতায়। ভাইয়া আল্লাহ বলছেন, ইন শাকারতুম লাজিদান্নাকুম, তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের বহির প্রকাশ করো তো আমি তোমাদেরকে দিতে থাকবো, আর যদি কুঞ্জুসি করো তাহলে আমিও কাবু করে ছেড়ে দিব, সারা জীবন তুমি কুঞ্জুসি করবে। জি ভাই,
অতএব আজকের বক্তব্যের শেষ সারাংশটা আপনাদেরকে টেনে দিচ্ছি, টাইম হয়ে গেছে, ইমাম সাহেব বলেছে 40ই নেমে যাবেন। পরে বিভ্রান্ত অবস্থা, এগুলো বিভ্রান্ত অবস্থা আপনাদের ব্যাপার। আমরা বক্তা বিভিন্ন জায়গায় প্রচার, কোথায় কোথায় কথা মুখ থেকে বেরিয়ে যাবে। এমন একটা মসজিদে রমজানে পৌঁছিয়েছিলাম আজ থেকে 5-7 বছর আগে, রমজানের মতো টাইমে মানুষের মুখে থু আটকে যাচ্ছে, অথচ ফ্যানের নিচে শুয়ে আছি, মেহমান সুইচ অফ করে দেওয়া হয়েছে। সে কোন মসজিদ, সে মানুষটা কেমন? রমজান মাসে একটা বিদেশি মেহমান কোন জায়গায় এটা জিজ্ঞেস করতে চাইবেন না। তাহলে তারা মসজিদের কি খিদমত করে? আল্লাহ চেয়েছেন খিদমতের জন্য। 2 মিনিট আপনাদের কাছে নিয়ে নিচ্ছি। ইমাম সাহেব বলেছিলেন 40-এ ছাড়তে হবে, মাফ চেয়ে নিয়েছি, আপনাদেরকে ক্ষমা চাইছি, চলেন। আল্লাহ বলছে ওখানে আয়, চিরদিন ইজ্জতের খাবার খাওয়াবো, আমার ঘরে আসলে জীবনে অভাব দেখবি না, সারা জীবন মতের আগে পর্যন্ত আমার মেহমানের খাতাতে তোর লিস্ট নাম থাকবে। কিন্তু আজকে আমরা সব দাওয়াতে পৌঁছাই, আল্লাহ দাওয়াতে পৌঁছাইছি না, মানিস তাতা ইলাইহি সাবিলা। ভগবান গোলার লোককে এবার সরাসরি বলছি, যাদের টাকা আছে, পাসপোর্ট করেন, রেডি হন, হজ করেন, উমরা করেন, আল্লাহর ঘরে হাজিরি দিয়ে আসেন। দালালে ছড়াছড়ি হয়ে গেছে, আমি নিজে নূর মোহাম্মদ দালালের পাল্লায় পড়ে ঠকেছি। তখন থেকে একটা বলিষ্ঠ নিয়ত করে নিয়েছি, হজ উমরার সঠিক সার্ভিস কাকে বলে, সাথীদেরকে নিয়ে যে দেখিয়ে দিব। এবং মক্কাতে গিয়ে আমি আজকে 9 বছর যাচ্ছি, মক্কাতে গিয়ে এই ইতিহাসগুলোকে খুলে খুলে বর্ণনা করব, কোন জায়গায় কি আছে। আজ পর্যন্ত কোনো ট্রাভেল এজেন্ট করে না, যদি হাজি থাকেন আমার সঙ্গে মোলাকাত করেন, 10টা প্রশ্ন করব, 8টা দিতে পারবেন না উত্তর, যে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন কিনা। কারণ যারা বিজনেস করে তারা বিজনেস করে, যারা সেবা করে তারা সেবা করে। অতএব আজকের খুতবার আমার মূল সারাংশ ছিল, চলেন আল্লাহর মেহমান হয়ে যাই, চলেন আল্লাহর মেহমান হয়ে যাই, চলেন আল্লাহর মেহমান হয়ে যাই, আল্লাহর ডাকে একবার সারা দিয়ে মক্কা মদিনার মাঠ থেকে ঘুরে আসি। এটাই ছিল আমার খুতবার মূল সারাংশ। এবং এই আল্লাহর ঘরে যারা দায়িত্ব আছেন, তারা আপনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে বলে এই দায়িত্বটা দিয়েছে। এটা কোনো ভোটে হয় না, নির্বাচন করে হয় না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসে বলে মসজিদের দায়িত্ব দিয়েছে। মসজিদে যে মেহমান আসবে আপার লেভেলের খিদমতে পৌঁছিয়ে দেন। একটা ছোট কথা না বললে পারছি না, প্রতি বছর আমি 4 থেকে 5 জন বড় বড় আলিমকে আমার বাড়িতে দাওয়াত করি, তাদেরকে নিয়ে আসি, খাওয়াই, বিদায় করি, নিয়ে আসি, খাওয়াই, বিদায় করি। উদ্দেশ্য কি? বছরে আমার শ্বশুর বাড়ির কুটুম 5 বার, সালার বাড়ির কুটুম 5 বার, পিআইয়ের কুটুম 5 বার, সব কুটুম আমার ঘরে খাবে, আমার আল্লাহ এবং রসুলের ঘরের লোক আসবে না, এটা হতেই পারে না। আমার দস্তরখানা সারা বছরে যদি 20 বার দস্তরখানা পাচ্ছি, কে এসেছে? শালা। কে এসেছে? শালি। কে এসেছে? বিয়াই। কে এসেছে? বন্ধু। কে এসেছে? তাহলে আমার রসুলের কুটুম কখন আসবে, আমার আল্লাহর কুটুম কখন আসবে? এর জন্য প্রতি বছর একটা ডেট আমার থাকে, আমি 8-10 জন আলিমকে বাড়িতে নিয়ে এসে তাদেরকে খাওয়াই, বিদায় করি। আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় যে আমি আল্লাহ এবং রসুলের মেহমানকে পেয়েছি। আজকেই শুক্রবার এই মসজিদে যদি একটা মেহমান আসে, সে চাওয়ালা হতে পারে, মশারিওয়ালা হতে পারে, আর কিছু হতে পারে, আর আপনার ঘরে যদি আপনার বিয়াই আছে প্রফেসর, ওর থেকে এর মেহমানটার ইজ্জত বেশি। ই আল্লাহর মেহমান, ও আপনার মেহমান, আর ইজ্জত করলে আপনি আপনার করলেন, এই মেহমানটা যদি ইজ্জত করেন তো আপনি আল্লাহর ইজ্জত রাখলেন। আল্লাহ খুশি হবে আপনার উপরে যে আমার মেহমান এসেছিল আমার বাড়িতে, তুমি খিদমত করেছো, তোমার খিদমত আমি করব, আল্লাহ করবেন খিদমত। ভাইরা আমার এগুলো আর বলা বাহুল্য, অনেক কথা পেরিয়ে গেল 5 মিনিট, আমরা বক্তা মানুষ, আমাদের মুখ লম্বা, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই 5 মিনিটের জন্য আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।